بسم الله الرحمن الرحيم. رحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين ولمن تبئهم بإحسان إلى يوم الدين. أما بعد الحمد لله. যাবতীয় প্রশংসা সেই মহন রবুল আলমিনের সলাহত সাল্লাম বর্ষিত হোক প্রাণ নবী মোহাম্মদ আহম্মদ মুস্তফা সল্লাহ আলী সাল্লামের উপর এবং তার পরিবার পরিজনের উপর আল্লাহমসাল্ল আলহি বারিক আলী সম্মানিত আমার প্রাণপ্রিয় প্রিয় দিনী ভাই বন্ধুগণ আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে যা লেখা হয়েছে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করার চিন্তা করেছি আলহামদুলিল্লাহ আজকে আলিম সমাজ প্রতি পদে পদে সাধারণ জনগণের কাছে অপমানিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে হুবহুবগত একজন মাহফিলের মধ্যে সে নেতা হোক চেয়ারম্যান হোক মন্ত্রী হোক এমপি হোক অথবা মিনিস্টার হোক একজন আলেমকে চলতি আলোচনার মধ্য থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে তাকে অবশ অকটভাবে

বিষয়টি নিয়ে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করছি আল্লাহ সুবাহান হুয়া তাআলা তৌফিক এনায়ত করে তৌফিক চাচ্ছি ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াল তু আলাইহি অনিব রব্বিস রহালি সদ্রি ও এসির লিয়ামরি ওয়াহলুল ওকদাতামিলিসান ইয়ফকাহ কাউলি সম্মানিত আমার প্রাণপ্রিয় প্রিয় ভাই বন্ধুগণ অবশ্যই মনে রাখতে হবে যারা আজকে আলেম সমাজকে হেও প্রতিপন্ন করার জন্য লেগে আছে তারা অবশ্যই কোনো দিনও সার্থক নয় তারা সফল নয় তারা নিজেরাই ক্রয় করে নিচ্ছে আগুন জাহান্ন নিয়ে কিছু আলোচনা করব প্রথমে যে আলেম সমাজকে যারা গালি দিচ্ছে বা যে কোনো লোককে কেউ গালি দিচ্ছে সে গালি তার নিজের জন্য দিচ্ছে দ্বিতীয়ত যারা কোনো ব্যক্তি কথা বললে গালি দেয় সে মুনাফেক শরীয়ত তাই বলে চতুর্থ আমাদের থাকবে যে মুনাফিকদের স্থান কোথায় হবে পঞ্চম হাবিবের মাধ্যমে জানিয়েছেন যে আলেম সমাজই হচ্ছে আম্বিয়াদের ওয়ারিস আর যারা আম্বিয়াদের ওয়ারিস তাদেরকে তারা গালি দিচ্ছে তারা কোনো ভালো কাজ করেননি তার মানে হচ্ছে আজকে আলেম সমাজকে গালি দেওয়ার অর্থ হচ্ছে

আল্লাহ নবী সাল্লাম বলেছেন মুনাফিক কারা কারা হয়ে থাকে প্রথমত আমরা জানবো যে মুনাফিকের নিদর্শন কি এক হাদিসে এসেছে তিনটি মুনাফিকের নিদর্শন অন্য হাদিসে এসেছে চারটি কোন ব্যক্তি কথা বললে গালি দেয় ঝগড়া করলে গালি দেয় সে হচ্ছে মুনাফিক সম্মানিত আমার প্রাণ প্রিয় দিনে ভাই বন্ধুগণ তাহলে আমরা জানলাম যে মুনাফিক কারা আর মুনাফিক যারা হবে তাদেরকে আল্লাহ সব হ্যাঁ না কোথায় দেবেন আজকে যে আলেমকে একজন কত সুন্দর চেহারার একজন আলেম দেখুন আল্লাহ সব হ্যাঁ না মানুষের অন্তরকে খলুসিয়াত অন্তরের যে সাদা পান তার চেহারার মধ্যে বেসে ওঠে আর আমরা যারা আহলুল হাদিসের লোক আছি আমরা কখনো হিংসা করি না এটার প্রমাণ আজকে আপনাদেরকে বুঝাব উদাহরণ আমরা পরেই দিচ্ছি কিভাবে আহলুল হাদিসের লোক যারা কোরআন এবং সন্ন্যাতের দাওয়াত দেয় তাদের সকলের জন্য আহলুল হাদিসের লোক কথা বলে কিন্তু আমরা যখন দেখি যে ইসলাম এর সঠিক কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যখন আলুল হাদিসের আলেম শুরু যুগ থেকেই লেগে আছেন আর তাদেরকে কটাক্ষ করেছেন কিছু আলেম সমাজ আর আলেম সমাজের কটাক্ষ দেখে আজকে সাধারণ জনগণ এবং মাইক সরিয়ে নিয়ে তাকে অকথ্য ভাষায় গালাগালিজ করা হয় তার মাকে নিয়ে কানের মধ্যে চর দিয়ে কান গরম করে ফেলবে এই ধরনের কথা বলা হয় কেন আজকে আমি বলবো যে আলেম সমাজ যারা কিছু ছিলেন যে তারা আহলে হাদিসকে গালি দেয় কাফের মুশরিক বলে কমি আলিয়াকে আলিয়া কমিকে দেওবন্দ আলিয়াকে আলিয়া দেওবন্দকে এরকম গালি দিয়ে আজকে সাধারণ জনগজ সাধারণ জনগণ মাহফিলের মধ্যে তার মা বাবাকে তুলে গালি দিচ্ছে সম্মানিত আমার প্রাণ প্রিয় দিনি ভাই বন্ধুগণ শুধু মেসেজ এতটুকুই যে আজকে যারা এই কাজগুলো করছে তাদেরকে আল্লাহ সব হ্যাঁ হুয়া কি বলছেন এখন আমরা মুনাফিক পেলাম মুনাফিকের কি হতে পারে মুনাফিকের আজাব কি আল্লাহ সুবাহ তাল্লাহ কোরআন কারিমে অসংখ্য আয়াত মুনাফিকের জন্য বলেছেন যদি আমরা দেখি সুরা নিসা সুরা নাম্বার চার আয়াত নাম্বার একশত পঁয়তাল্লিশে আল্লাহ সব হ্যাঁ হুয়া তালা বলছেন যে أعوذ بالله من الشيطان الرجيم إن المنافقين في الدرك الأسفل من النار وما للظالمين من أنصار الله سبحانه وتعالى بوليتش جئ الشوي جرى منافق মুনাফিকদের জায়গা আল্লাহ সব হান জাহান নামের নিম্ন স্তরে রেখেছে এবং শুধু তাই নয় আল্লাহ সব হান তাদের জন্য কোনো সাহায্যকারী রাখবেন না তাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না শুধু তাই নয় আল্লাহ সব হান হুয়া তালা মুনাফিকদেরকে কটাক্ষ করেছেন মুনাফিকদেরকে জকিং করেছেন আল্লাহ রব আলম আল্লাহ সব হান হুয়া বলছেন বেশিরিল মুনাফিক ফিনারে জাহান্নাম আকবর আপনারা জানুন যে কোনো দিন কেউ কাউকে যখন সুসংবাদের কথা বলবে তার জন্য আসবে সুসংবাদ আর আল্লাহ তাকে সুসংবাদ দাও ফিনারে জাহান্নাম আর তার জন্য রয়েছে জাহান্নাম যারা মুনাফেক মুনাফেকদের জন্য আল্লাহ সব তালা জাহান্নাম রেখেছেন তার মানে আল্লাহ সব তালা তার উপরে তিরস্কার করেছেন কথাক করেছেন যে মুনাফিকদের জন্য আল্লাহ রাবুল আলমিন রেখেছেন জাহান নামের আজাব সম্মানিত আজকে দেখুন আমাদের উস্তাদ আব্দুর বিন ইউসুফ অনেক আগেই বলেছেন এই ভাস্কর্যর ব্যাপারে যদি জোরে কেউ কথা বলে থাকে তাহলে আলুল হাদিসের লোক বলেছেন কিন্তু তখন আমাদের আলেম সমাজের কানে সেই কথাগুলো পৌঁছেনি আজকে যেই কথাগুলো নিয়ে বিশ বছর পঁচিশ বছর দশ বছর একাদারে হাদিসের লোক বলছেন যে ভাস্কর্য এবং মূর্তি দুই একটা একই জিনিস ভাস্কর্য যারা পুতলাকে সাজিয়ে রাখছে সেটা ভাস্কর্য এবং মূর্তি কোনো তফাত নেই যেমন আল্লাহ নবী সাল্লাহ আলী বলেছেন যেই ঘরের মধ্যে ছবি থাকবে কুকুর থাকবে সেই ঘরে রহমতের ফেরেস্তা ঢুকবেন না এখন যদি বলি যে যেই এলাকাতে ভাস্কর্য থাকবে সেই এলাকাতে কোনো রহমতও থাকবে না কারণ যখনই একজন লোক পথিক সেই রাস্তা দিয়ে যাচ্ছে সেই ভাস্কর্যর দিকে তাকাচ্ছে এবং ভাস্কর্যকে নিয়ে যার যার মনে এক এক ধরনের মন্তব্য করছে সেই জন্য ভাস্কর্য নিয়ে যদি কথা বলে থাকে কোনো আলেম আর সেই আলেমকে একজন লোক অকথ্য ভাষায় স্টেজের মধ্যে মাইক সরিয়ে নিয়ে যেই কাজ করেছে এর চেয়ে গ্রহীত নোংরা কাজ আর এই পৃথিবীতে কেউ নেই সে যদি মন্ত্রী হয়ে থাকে সে যদি মিনিস্টার হয়ে থাকে সে যদি এলাকার নেতা হয়ে থাকে সে যদি এলাকার চেয়ারম্যানও হয়ে থাকে সেটার বিচার হওয়া উচিত আমরা সরকারের কাছে অনুরোধ করতে পারব যে উদাহরণ সহ বলি গত কয়েকদিন আগে আগে সাকিবুল হাসান নামে যে ক্রিকেটার আছে সম্ভবত সাকিবুল হাসান সেই সাকিবুল হাসান যখন সে হিন্দুদের ফিতা কাটার জন্য বা হিন্দুদের এখানে পূজা মণ্ডপে যাওয়ার জন্য তাকে কিছু মুসলিম বা নামদারি হোক অথবা মুসলমান হোক তাদের জোশে বলেছিলেন যে তাকে কি ক্ষতি করবে অথবা তাকে মারবে এই কথা বলার সাথে সাথে তাকে সিলেট থেকে কয়েক দিনের মধ্যে বা কয়েক ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করা হয়েছিল আজকে যারা নবীদের ওয়ারিশ তাদেরকে ওপেন স্টেজে যখন গালি দেয়া হয় আজকে সরকার এবং পুলিশ ওই এলাকার থানার ওসি কোথায় ছিলেন তখন তো পুলিশ এসে কথা বলেছিলেন সে তার দলীয় দাপট আছে এই দুনিয়াতে সেই জন্য তার কোনো বিচার হওয়ার নাই এটা কেমন দুনিয়া হলো মগের মুল্লুক হয়ে গেল যে একজন আলেমকে সেখানে গালি দিয়ে তখন সাধারণ জনগণ তার আলেমের পক্ষ নিলেন সেই বাটপারের পক্ষ তো নিলেন না সেই মুনাফেকের পক্ষ তো নিলেন না সাধারণ জনগণ তো তাকে পছন্দ করলেন না তার যদি এত দাপট থাকতো সেই জনগণ তাকে কেন গ্রহণ করলেন না আলেমকেই তো গ্রহণ করলেন সম্মানিত আমার আমাদের আজকে এই দুর্দশার কারণ কিছু আলেম সমাজ আর কিছু নিম্ন শ্রেণীর নিম্ন চিন্তার মানুষের জন্য যারা আলেম আলেমকে দোষ দিয়েছিলেন তার ফল আজকে ভুগতেছে কোনোদিন আহলুল হাদিসের লোক কাউকে উপরে পরে কোনো কাউকে গালি দেননি কিন্তু আমরা যখনই কথা বলি তার কথা বলি দুঃখের সাথে বলতে হয় আমাদের উস্তাদ ইউসুফ প্রতি উত্তরে অনেকদিন বলেছেন আরে কতদিন হয়ে গেছে যে নিজের জোতা কোথায় ছিল নিজে কোথায় ছিলাম যে দৌড়িয়ে গিয়ে কোথাও যান বাঁচানোর জন্য প্রচেষ্টা করেছি কতদিন হয়েছে যে জোতা ফেলে দিয়ে দৌড়িয়েছি আজকে আপনাদের বুঝি চোখে পড়লো যখন মাইক সরিয়ে নিয়ে মাকে বোনকে গালি দেওয়া হয়েছিল সেই বোখারে এবং হাদিস বলেন যে কোনো এক নগণ্য নোংরা চরিত্রের বান্দা তার নিজের মাকে গালি দেয় কিভাবে গালি দেয় আল্লাহ নবী সাল বলেন ইয়া ইয়ারসুল্লাহি নিজের মাকে এবং নিজের বাবাকে কে গালি দেবে তখন আল্লাহ নবী সাল আলি সাল্লাম বললেন তারাই গালি দেবে যারা অন্যের মাকে গালি দেয় সে তার নিজের মাকে গালি দেয় যে অন্যের বাবাকে গালি দেয় সে তার নিজের বাবাকে গালি দেয় লহ একবার তাহলে সেই নোংরা চরিত্রের কুলাঙ্গার সেই মুনাফেক ওই আলেমকে গালি দিয়ে সে আলেমের ক্ষতি করেনি সে তার নিজের ক্ষতি করেছে তার নিজের মাকে সে গালি দিয়েছে যে অবাচ্য ভাষায় গালিগুলো দিয়েছে স্পষ্ট আমরা শুনেছি সেগুলো আমরা আমাদের আলফাজ থেকে বাইর হবে না বলতে পারবো না যেটা বলছিলাম যে সাকিবুল হাসানকে গালি দেয়াতে বা তার সাথে কোনো রুক্ষ ব্যবহার করাতে যদি একজনকে অ্যারেস্ট করা হয় আজকে স্টেজের মধ্য থেকে একজন আলেমকে গালিয়ে দেওয়া হলো একজন যে হচ্ছে আম্বিয়াদের ওয়ারিস তাকে গালি দেওয়া হলো আজকে কেন সেই ব্যক্তি যদি আমরা কথা বলি এখন আমাদের পেছনে লেগে যাবে কিছু লোক ইমানের জন্য বলছি আলহামদুলিল্লাহ আমরা যদি সত্য কথা বলতে গেলে কেউ আমাদেরকে অ্যারেস্ট করবে জেলে নিয়ে যাবে সেটা নিয়ে ভয় করে না আল্লাহুল আলমিন যতদিন বাঁচিয়ে রাখবে সত্য কথা বলেই যাব মৃত্যুর আগ পর্যন্ত দিন এবং ইসলামের সঠিক কথা বলার জন্য ইনশাল আমরা সর্বদা আছি যারা কো লোকের লোকেরা আহলুল হাদিসের বিরোধিতা করছে আমরা তাদের পক্ষ নিয়ে যখন কোরআন এবং হাদিসের কথা আসে আমরা সেটা বলে যাচ্ছি আমরা কারো বিপক্ষে কথা বলি না যখন আহলুল হাদিসকে গালি দেওয়া হয় আমরা সেটার প্রতিবাদ করি কোনোদিন আমরা তাদের বিপক্ষে বলি না আলিয়া এবং দেওবন যারা আমাদের কিতাবাদি নিয়ে আমাদের উস্তাদকে নিয়ে আমাদেরকে নিয়ে যারা কিতাবাদিকে একটা ভুল পায় না তার পঞ্চাশটা ভুল মানুষের সামনে তুলে ধরে বাটপার বলতে থাকে আমাদের মহাদেশ এবং আলেমদেরকে আমরা সেই পাল্টা জবাব দিই সম্মানিত আমার প্রাণ প্রিয় দিনে ভাই বন্ধুগণ আল্লাহ যারা মুমিন ব্যক্তি যাদেরকে কোনো ব্যক্তি এমন হয় যে তারা তাদেরকে তা মুমিন কোনোদিনও খারাপ করেননি কিন্তু তাকে কষ্ট দেয় আল্লাহ সুহায়ন হুয়া তালা সুরা আহসাব তেত্রিশ নম্বর সুরা বাইশ পারাতে একটি আয়াত হচ্ছে আটান্ন নম্বর আয়াত আল্লাহ সুহায়ন হুয়া তালা বলছেন

যে করতেছিলেন সে এমন কাজ অথচ সেই ব্যক্তি সেই জালেম সেই মূর্খ সেই জাহিল তাকে তার মাকে বাবাকে নিয়ে গালি দিয়েছে বেচারা একটা কথা একটা প্রতিউত্তর করেনি অথচ আমাদের সামনে কথা বললে আমরা প্রতিউত্তর করতাম সে গালি দেবে আমাকে স্টেজ থেকে সরিয়ে দেবে আমরা প্রত্যুত্ত এই সেই মাসুম চেহারার লোকটা সে কোনো কথাও বলেননি স্টেজ থেকে চলে যাওয়ার পথে ছিল তখন জনগণ তার সাথ দিয়েছে তার মানে আল্লাহ আল আমিন তার ইজ্জত দিয়েছেন বোঝুন মুনাফেকের দল যারা আপনারা আলেমকে কষ্ট দিতে চাচ্ছেন সেই মুনাফেক কোনোদিনও কোনদিনও তারা সাকসেস হতে পারবে না কারণ তার সামনেই আল্লা সুবহানা হুয়া তালা তার নাক কাটেছে তাকে জনগণ ব্যাজ্যুতি করেছে সেই লোকগুলো তার এলাকারই ছিল কিন্তু সেই আলেম ছিল বিদেশের লোক তাকেই এজ্জত দিয়েছে আল্লাহ সুবাহানা হুয়া তালা তাহলে আল্লাহ সুবাহানা হুয়া তালা আজহাব সুর আহজাবের এই আয়াতে বলছেন যারা মুমিন পুরুষ এবং মুমিন আলীদেরকে কষ্ট দেয় যারা তা করেনি আর অবশ্যই আল্লাহ সুবাহানা হুয়া তালা সেই অপবাদ সুস্পষ্ট সে বহন করে নিচ্ছে সে বোঝা বহন করছে আল্লাহ রাবুল আলমেন বলছেন ওয়ালে অবশ্যই অবশ্যই মনে রাখবে তোমরা যারা এরকম কাজ করছো তোমাদের বোঝার বহন তোমরা নিজেরাই করবে অন্য কেউ তোমাদের বোঝা বহন করবে না সম্মানিত আমার প্রাণ প্রিয় দিনী ভাই বন্ধুগণ চলুন যারা আজকে ইমানদার মনে করছেন এইভাবে বিভেদ করে না থেকে সবাই একসাথ হই এবং আনসের দাওয়াত দিই ভাস্কর্য এবং মূর্তি নিয়ে যা বাড়াবাড়ি হচ্ছে সেই বাড়াবাড়ি থেকেও দূরে থাকি এবং ছাড়া না করি আমরা যারা কথা বলছি ভাস্কর্য মূর্তি এক ভাস্কর্য রাখা শেরক এবং সেই শেরককে আমরা কোনোদিন আহলুল হাদিসের লোকেরা আমি আগেও বলেছি যে আমাদের আহলুল হাদিসের লোকেদের থেকেই শুরু হয়েছিল ভাস্কর্যের কথা আর সেই ভাস্কর্য এবং সেই মূর্তির কথা বলাতে আমাদের ওস্তাদদেরকে মসজিদে মেম মসজিদের মেম্বারে উঠতে দেয়নি আমাদেরকে অনেক মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছে আমরা সুদের বিপক্ষে কথা বলি সির্কের বিপক্ষে কথা বলি যখন আমরা কবর মাজার পুজারীদের কথা বলি বিদাতের কথা বলি আমাদের ইমাম থেকে মেম্বর থেকে আমাদেরকে সরিয়ে দেয়া হয় সেই মসজিদেও আমাদেরকে জাগা দেওয়া হয় না সম্মানিত আমার প্রাণ প্রিয় দিনী ভাই বন্ধুগণ আল্লাহ সন হুয়া তালা সকলকে সঠিক দিন এবং ইসলাম কায়েম করার তৌফিক এনায়েত করেন এবং দেশের মধ্যে এখন মূর্তি এবং ভাস্কর্য নিয়ে যে তোলপাড় চলছে সকলকে অনুরোধ করবো চলুন আমরা একে অপরের সাথে ভাতৃত্ব বন্ধন যোগাই আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাসদ বলেন যত কিছুই বলেন না কেন আমরা এরকম না থেকে ইন্নামাল মমিনুন এখোয়া ফাশলি হো বাই না আখাওয়াইকুম মুমিন পরস্পর ভাই ভাই এবং দুই ভাইয়ের মধ্যে ফয়সালা করে দাও সম্মানিত আমার প্রাণপ্রিয় দিনী ভাই বন্ধুগণ সকল ওলামায়ের গ্রামকে অনুরোধ করব আমরা বেশি বাড়াবাড়ি না করে এবং আমরা ছাড়াছাড়িও না করে আমরা বাস্কর্যের বিরোধিতায় আছি এবং আমরা রোড ঘাটে যত ধরনের মিটিং মিছিল করে নিজেদের উপরে কোনো এমন চক্রান্ত এমন কষ্ট না নিয়ে আসি যাতে করে আমাদের পরিবার পরিজনের জন্য ক্ষতি হয়ে যায় সম্মানিত আমার প্রাণপ্রিয় প্রিয় ভাই বন্ধুগণ একটা ঘরের মধ্যে একটা গার্ডিয়ান থাকে আর সেই গার্ডিয়ানের কোনো কিছু হয়ে গেলে তখন সেই পরিবারটা কষ্টে নিমজ্জিত হবে চলুন আমরা চেষ্টা করে কোরআন এবং সন্ন্যাদ দিয়ে মানুষকে বুঝিয়ে সঠিক পথে নিয়ে আসি এবং আমাদের এই দেশের সরকার যেন এই কথাগুলো বুঝে এই ধরনের যত অরাজকতা আছে সেগুলো বন্ধ করে দেয় যাদের পক্ষে করা সম্ভব নিকসন চৌধুরীকে মাঠে নামতে বলল মামুন হলো কাকে মূর্তির জন্য বিরোধিতা করলো এইগুলো প্যাচ না লাগিয়ে রেখে আমরা চলুন মিলেমিশে এক বাংলাদেশের লোক যখন পাকিস্তানের সাথে আমরা ছিলাম তখন পাকিস্তান থেকে যুদ্ধ করে আমরা সরে আসার জন্য ভাই ভাই হয়ে একসাথ হয়ে আমরা লেগেছিলাম আজকে সেই বাংলাদেশের জন্য কেন আমরা লড়ছি কেন ঘরে ঘরে আমরা অরাজকতার সৃষ্টি করছি সবাই মিলে মিশে একসাথ হয়ে আমাদের বাংলাদেশকে গড়ে তুলি যারা গরিব আছে তাদেরকে খাবারের ব্যবস্থা করি যাদের চাকরি নেই তাদের যাদের ঘরে খাদ্য নেই তাদেরকে খাদ্য দেই কেন আমরা অযথা এইটা নিয়ে অরাজকতার সৃষ্টি করছি কিছু মহল আছে যা লাগিয়ে রাখার চেষ্টা করছে কিছু মুনাফিক আছে যারা লাগিয়ে রাখার চেষ্টা করছে তাদের ফয়দার জন্য যারা আছে তারা কোনো কল্যাণ চায় না আলেম আলেম সমাজ সমাজ সকলের চায়। চায় যে তারা শিরকে নিমজ্জিত হয়ে বাবা মা ভাই বোন সকলে জাহান নামে যাক আজকে শেখ মুজিবুর রহমানের জন্য যা কথা বলছে আলেম সমাজ তার জন্য কথা বলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার জন্য কথা বলছে কারণ তারা চাচ্ছে যে আজকে যদি কোনো ব্যক্তি মূর্তির সাথে সম্বন্ধ করে তাহলে শেখ মুজিবের কবরে আগুন জ্বলবে সেটা তুলে ধরেছেন। কেন এরকম হচ্ছে আসুন আমরা সকলে একসাথে মিলে ভাতৃত্ব বন্ধন রেখে এরকম অরাজকতা না করে একসাথে হয়ে যাই বড় কষ্টে আমরা এই বাংলাদেশকে পেয়েছি আমরা শুনেছি আমরা যুদ্ধের সময় ছিলাম না আমাদের মা বোনদেরকে অনেক নির্যাতন করা হয়েছে আবার নতুন করে কেন এগুলো শুরু হচ্ছে সকল শ্রেণীর লোকেদেরকে অনুরোধ করব আপনারা এগুলো বন্ধ করুন যারা উস্কানি দিচ্ছে নিক্সন চৌধুরী হোক আর যাই হোক তাদের উস্কানিকে যারা আপনারা মন্ত্রীদের মধ্যে ভালো আছেন তারা এইটাকে নিমেষে শেষ করে দিতে পারেন শেষ করুন এবং সবাইকে মিলিয়ে দিন আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে হেফাজত করুন এবং আমরা ঘরে ঘরে ঝগড়া না করে বিবাদ না করে এইভাবে আলেমদেরকে মাহফিলের মধ্যে ব্যায না করে আমরা নিজের উপরে ইজ্জত দিই দেখুন একটি আঙ্গুল আপনি যখন অন্যের দিকে তাক করবেন সমস্ত আঙ্গুল আপনার নিজের দিকে তাক হয় অন্যের দিকে যায় একটা আপনার দিকে আছে চারটা আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে হেফাজত করুন দিন দুনিয়া সমস্ত কিছুকে জ্ঞানে বুঝে যে নিজে যেন কবরে আঝাব না পেতে হয় সেই ধরনের কাজ করে যাই এই দুনিয়াটা একদম ছোট কল্যাণ সিন্দা প্রত্যেকটি জীবকে মৃত্যুর আসাদ গ্রহণ করতে হবে কোন দিন চলে যাই সেই কথাটা কেউ চিন্তা করে না যদি করতো আজকে এত বাড়াবাড়ি হতো না আল্লাহরাবুল আলমিন আমাদের সকলকে হেফাজত করুন আমিন আজকের মতো এতটুকুই আমি সকলের জন্য দোয়া করছি আজকে বাংলাদেশে এই অরাজকতাকে আল্লাহরাবুল আলামিন শেষ করে দিন এমন কোনো ওলামাইকেরাম অথবা এমন কোনো উপরস্থ লেভেলের মানুষ দ্বারা আমাদের এই সমস্যাকে সমাধান করে দিন এবং আমরা যেটা নিয়ে মেতে আছি সেটা অবশ্যই কোনো কল্যাণ বইয়ে আনবে না ইয়ারবুল আলামিন যার পরিবারের মধ্যে এই অরাজকতা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন মিল নেই তাদেরকে মিল মহাব্বত করে দিন ইয়াবুল আলমিন যারা অসুস্থতা আছে তাদেরকে সুস্থ দান করুন এবং এই দেশের মধ্যে যেন আল্লাহ হুয়া তালা প্রশান্তি ঢেলে দেন সেই দোয়া করছে আমিন হাজার আল্লাবীন মোহাম্মদ সুবাহানাদুল্লাহ আসসালামু আলাইকুম ওরি বকাত